হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি দেখো আড়াইটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন কোনো এখন কটা বাজে জানো তো? এখন প্রায় আড়াইটার মতন বাজে। তো ভাবলাম যে না, এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে না দেখি আমি কিছুতেই পারছি না। সমস্ত কিছু যখন শেয়ার করি, আমার দুঃখ সুখ মানে সুখ দুঃখ, তাহলে এই ভালো জিনিসটা কেন শেয়ার করব না? তো চলো ভালো সেটাই শেয়ার করছি। দেখো এই যে দেখো, ছুরি নিয়েছি বাটিতে, আছে একটা মৌসুম্বি লেবু নিয়েছি বড়, আর একটা মিষ্টি আম মানে পাকা আম নিয়েছি খাবো বলে। তো কি মনে হলো যে একটু লেবুর রস খাওয়াই? তো আমার একটা বান্ধবীকে ওকে জিজ্ঞাসা করলাম, ফোন করেছিল যে ওকে কি আমি লেবুর রস দিতে পারি, তা বললো হ্যাঁ খাওয়াও কোনো অসুবিধা নেই। তো তার জন্য কথা বলতে বলতে একটু খাওয়াচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে সেই মুহূর্তটা দেখাই। আর তার থেকে বড় কথা, এটা কি আমরা ক্যাপচার করে রেখে দিতে পারছি, পরবর্তীকালে ওকে ও দেখতে পারবে, তাই না বলো? ওর প্রথম লেবু ফল খাওয়া। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চলো দেখবে কীরকম করে আমি না একটু আঙুলে করে নিয়ে ফার্স্টে এরকম করে দিয়েছিলাম। ওই দেখো দেখেছো, একটু রসটাকে নিয়ে এরকম করে দিচ্ছিলাম, খুব ভালো খাচ্ছিলো। তো তারপর আমি একটু কেটে দিয়েছি এরকম করে, একটু টুকরোটা কেটে, দাঁড়াও কেটে নিই ভালো করে, কেটে দাঁড়াও হাতটা মুছে নিই। এই যে দেখো দেখেছো দেখেছো কীরকম করে খাচ্ছে রসটাকে, কীরকম করে খাচ্ছে, দাঁড়াও একটু টিপে দিই না। দুধ খেতে চায় না এখন, যদি আমি ওর খাবারটা নিয়ে বসি ঝিনুক বাটিতে করে খাওয়ানোর জন্য ভীষণ কান্না করবে। কিন্তু দেখো লেবু রসটা বেশ ভালো খাচ্ছে, একটু আঙুল দিয়ে আমি চিপড়ে চিপড়ে দিচ্ছি রসটা। বেশিটা খাওয়াবো না, এইটুকুনি খাওয়াবো, আগে একটুখানি খাইয়েছি, একটু কোনাটা কেটে দিয়েছি। সব কিছুই আমাকে বললো যে সব কিছু অল্প অল্প করে অভ্যাস করাবে, তাহলে ভীষণই ভালো হয় বাচ্চাদের, না হলে বড় হতে হয়ে গেলে না কিছু খেতে চায় না। তো তার জন্য আজকে আবার একটুখানি একটু ভাত একটু মাছের ঝোলের সাথে একটু ঝালঝালি কিন্তু চিপে চটকে ওটা জিভের মধ্যে দিয়েছি, বেশ দুটো ভাতের দানা দিয়েছি, বেশ সুন্দর খেয়েছে। আবার একটু মাছের কোনাটাও ভেঙে দিয়েছি, ভালো খেয়েছে জানো তো। মানে দুধ খেতে খেতে ওদেরও তো ভালো লাগে না বলে, একঘেয়েমি কি আর ভালো লাগে? আর এই ছ মাস ধরে একই খাবার খেয়ে যাচ্ছে, এখন একটু অন্য অন্য রকম খেয়ে ভালো লাগছে। দেখো ইংরাজি 6.5 মাস আর বাংলা হিসেব করে আমার মেয়ের 8 মাস। আচ্ছা তোমরা বলো আমি কোন হিসেবটা ধরবো, বাংলার মাসটা না ইংরেজির মাসটা? যদি আমি দিন হিসেবে ধরি, দিন হিসেবে ধরলে 4 তারিখ আসলে পরে আমার মেয়ের পুরো মানে 7 মাস কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে এখন 6 মাস রানিং চলছে, 6 মাস 15 দিন আমার মেয়ের বয়স, তাহলে কত হলো? আমার মেয়ের বয়স এখন হচ্ছে 6.5 মাস, কিন্তু ইংরাজির হচ্ছে 8 মাস, বাংলার 8 মাস। আমার মাথার ওপর দিয়ে চলে যায়, আমি বুঝে পারি না। অ্যাকচুয়ালি যেদিন জন্মেছি সেদিন থেকেই তো ধরবো, তাই না? আমি কেন একটা মাস এক্সট্রা দেবো সেটা বুঝি না, সেটা বড়রা ওদের সাথে আমি তর্কে পারি না, ওরা কীভাবে বোঝে আমি নিজেও বুঝতে পারি না, ঠিক আছে? ছাড়াও বাদ দাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার মেয়ের বয়স কত। নভেম্বরের 4 তারিখে হয়েছে, ঠিক আছে? তোমরা আমাকে জানাবে আমার মেয়ের বয়স কত এখন, ঠিক আছে? আমার হিসেবে 6.5 মাস হচ্ছে, ঠিক আছে? আমি যদি দিন হিসেবে গুনি, আর তোমরা আমাকে বলো। খুব ভালো খাচ্ছে, এই দেখো নেই আর বেশি নেই, দেখেছে খাওয়ার জন্য কিরকম করছে। বাবাকে বলতে হবে কি এক গাড়ি লেবু নিয়ে আসতে, ভানু খেতে তোমার ভানু খেতে। তাহলে ভাবছি এবার থেকে প্রত্যেক দিন হাফ ঝিনুক করে ওকে খাওয়াবো, খাওয়ানো যাবে কি আমি তো সেরকম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা প্লিজ আমাকে জানিও যে আমি কি আমার মেয়েকে এখন থেকে হাফ ঝিনুক করে বা 1 চা চামচের করে কি আমি লেবুর রস কি খাওয়াতে পারবো? যদি খাওয়ানো যায় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখন মেয়েকে কী কী খাওয়ালে ভালো হয় তোমরা আমাকে জানিও, কারণ দেখো অতটা তো ভালো আমি জানি না, মা শাশুড়ি মারা যা বলে ওটাই খাওয়াচ্ছি এখন আমি। আরও তো এখন কত মানে যেহেতু প্রথম তোমরা তো বোঝোই,
একটু এক্সপিরিয়েন্সটা কম আছে, আমি একটু সব কিছুতে না ঘাবড়ে যাই জানো তো। আমার মনে হয় আমি বলে না, প্রথম যারা মা হয় তারা সকলে কিন্তু তাদের বাচ্চাকে নিয়ে একদম পুরো ঘাবড়ে যায় আর একটু ভয়ে ভয়ে থাকে, তাই না বলো? যে কখন কি হবে না হবে, আদেও খাচ্ছে কিছু হলো কি না, কি মানে পটিটা তোমরা জানবে না, মানে যখন পটি করে ডাইপারে আমি কিন্তু এরকম খুলে খুলে ফাঁকা করে করে দেখি যে কিছু প্রবলেম আছে কি না, এরকম করে দেখি আমি যে শক্ত হলো কি না বা বেশি ইয়ে হচ্ছে কি না, কী হচ্ছে মানে কালো হলো না সবুজ হলো কি কালার সেটাও দেখি বাবার মুখের দিকে তাকিয়ে দেখি। যে মামা মামার পটি দেখে এটা দেখতে হয়, এগুলো খেয়াল করতে হয়, ডাক্তাররা বলেছে পটিটা খেয়াল করতে, কারণ ওরা যে খাবারটা খাচ্ছে সেটা হজম হচ্ছে কি হচ্ছে না সেটা পটি দেখলে বোঝা যায়। তো সে কারণের জন্যই কিন্তু আমি রেগুলার পটিটা চেঞ্জ করি, যখনই পটি করুক না কেন তখনই চেঞ্জ করি। বাথরুম যদি করে আমি কিন্তু বাথরুমটা চেক করি যে বাথরুমটা সাদা হচ্ছে নাকি বেশি হলুদ হচ্ছে, সেটা নিয়েও একটু টেনশন আছি। মানে আমার মনে হয় সমস্ত মায়েরা এরকম থাকে। তো আজকে কি মানে আজকে না মানে এই কদিন ধরে ওকে খাওয়াচ্ছি তাল মিশ্রি, জলের মধ্যে দিচ্ছি একটা ছোটো এরকম টুকরো, ওটাকে হচ্ছে জলের মধ্যে দিচ্ছি, দিয়ে অনেকটা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এক ঝিনিক মতন করছি, সেটাকে ঠান্ডা করে 12টার সময় খাওয়াচ্ছি। আজকেও খাইয়েছি, এতে পেট ভালো থাকে নাকি, পেট ঠান্ডা থাকে, বাচ্চাদের শরীর ঠান্ডা থাকে, জলের ঘাটতিটাও মেটায়। তো আরও তালমিস্ত্রিতে অনেক গুণ আছে, তোমরা আমার থেকে ভালো জানো যারা পুরনো মম আছো, তাই না? তো সেগুলোই খাওয়ানো হচ্ছে। আর আমটা কিন্তু আমার মেয়ের হাতে দেখেছো, দেখলে কিরকম করে কেড়ে নিয়ে নিল আমার থেকে, দেখো একটাবার কেমন করে নিয়ে নিল। দুষ্টু মেয়ে দোলনাতে ঘুমাচ্ছিল জানো তো, দোলনাতে ঘুমাচ্ছিল, এবার দোলনার সামনেটাতে তো স্ক্রু দেওয়া থাকে, এখন তো বড় হয়েছে ঠেলে তো ওপরে চলে আসে, মাথার কাছে কিছু দেয়নি, পা ধরে এরকম করে ঠেলেছে না, স্ক্রুটা তো এরকম ছিল আর ওর মাথাটা ধরো এরকম এরকম করে লেগেছে মাথাতে। মেয়ে কি কান্না করছিলো, তারপরে তাড়াতাড়ি করে তো উঠে আগে কোলে নিলাম, আর ওই জায়গাটাতে আমি একটা পারমানেন্ট দিয়ে রেখেছি যাতে যেই শখ না কেন ওই জায়গাটাতে যাতে না লাগে জানো তো, ছোটো বাচ্চা ওর জন্য কান্না, ঘুমের করে হয়তো পা ঠেলেছে মাথাতে গিয়ে লেগেছে, বুঝতে পারেনি দিয়েছে তো তার জন্য। চলো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, আবার পরে আসবো, এখন মাম্মামকে একটু ঘুম পাড়াবো, আমি ফলটা খাবো, খেয়ে মাম্মামকে ঘুম পাড়াবো, তারপরে আমি আজকে একটু লাইভে আসবো, বুঝেছো? অনেক দিন পর লাইভে আসবো, কিন্তু হ্যাঁ তোমরা যখন আমার ভিডিওটা দেখবে ভিডিওটা তখন অবশ্যই আমার লাইভ করা অলরেডি হয়ে যাবে, তাই না? ভিডিওটা তো একদিন পর পরই যায় ওই কারণের জন্য। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি কথা বলতে। আর আমার মাম্মামের এই জিনিসগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা অনেকেই অনেকেই আমার মামাকে অনেক অনেক ভালোবাসা দাও, আমার তো ভীষণ ভালো লাগে যখন তোমরা আমার মেয়েকে নিয়ে কমেন্ট করো, এত এত ভালোবাসা দাও না আমার টুকু শোনাকে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা পরে আসবো, ও এটাকে বল পেয়েছে আমটাকে নিয়ে খেলে যাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। কি মাম্মাম সবাইকে টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা করে দাও, ওই যে ওই যে যে ওই যে ক্যামেরাতে টাটা করে দাও, মিমিদের টাটা করে দাও, মিমিদের দিদুনদের ঠাম্মিদের সবাইকে টাটা করে দাও, মামাদের সবাইকে টাটা করে দাও, ইস্যু করেছে, ইস্যু করে দিয়েছে, চলো টাটা। আবার পরে এসছি, টয়লেট করে দিয়েছে। তোমরা দেখো টুন্নু সোনা শুধু কাদু কাদু করছে, শুধু করে কান্না করছে, খেতে তো মোটে চায় না, একদম দোদো খেতে চায় না, শুধু উল্টো পাল্টা জিনিস খেতে চায়, দেখেছো? কি এখন কান্না থেমে গেল, কত চিৎকার করে করে কান্না করছিল, শুধু ফোনের দরকার, ফোন হাতে দাও আর ক্যামেরা অন করো, দেখেছ? তাহলে একদম চুপ, এখন একটু ঘুমু ঘুমু করবে, তা না ওই দেখো ফোন নেওয়ার জন্য কেমন করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি, এই যে ফোন নাও, এত ভারী ভারী ফোন, দু হাতে দুটো ফোন নিয়ে খেলা করবে জানো, ফোন দেওয়া অভ্যাস কিন্তু করায়নি, ও নিজে এরকম করে, ফোন যদি আমাকে দেখেছে যে আমি ফোন নিয়েছি বা ফোন পাশে রয়েছে মানে সেই শুয়ে উল্টে পাল্টে সে ফোনের কাছে গিয়ে ফোনটা নেবে। এখনকার বাচ্চাদের ফোন দেওয়া অভ্যাস করানো লাগে না, এটুকুনি বাচ্চা ফোন সম্বন্ধে কিছু বোঝে তোমরা বলো, তাই এখন ফোন নিয়ে এরকম ঘাটাঘাটি করছে। এখন টুন্নু সোনা কী করবে, এখন ঘুমাবে, তারপরে মাম্মা অনেক কাজ করবে, এই যে বলে দাও তো কি বলবে, দেখেছো ফোনটাকে নিয়ে কি করছে, কথা বলো, হ্যালো বলো, পাপা কোথায়, পাপা
পাপা বলো, পাপা পাপা কই, পাপা কই, এ দুষ্টু পাখি। দেখেছো ক্যামেরা আমি যেদিক ঘোরাচ্ছি চোখ সেদিকে চলে যাচ্ছে। এটা মুখে দেওয়ার জিনিস না, আর মধ্যে দুনিয়ার নোংরা থাকে। ও আচ্ছা আচ্ছা, কিচ্ছু বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক, কিচ্ছু বলা যায় না, বললে কাঁদতেই থাকে। কি বলবে সোনা পাখিটা, কি বলবে? সবাই চুমু খেলে কিছু বলবে না, আমি চুমু খেলেই যত একদম দেখো। এই যে ফোনটা হাত থেকে ছিটকে চলে গেছে, যেই দিলাম চুপ। চলো এখন ওকে ঘুম পাড়াবো, নাহলে এরকম করতেই থাকবে, কান্না করতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ চলো, সবাইকে টাটা বলে দাও, বাই বাই।